সম্প্রতি আপনারা যে সকল স্ট্রাইকগুলো দেখতে পারতেছেন তাদের মধ্যে একজনের নাম সবথেকে বেশি কমন, সে হচ্ছে সাইদুর রহমান। কে এই সাইদুর রহমান তা জানাবো আপনাদের আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আপনাদেরকে জানাবো বাংলাদেশ সরকারের বর্তমানে ব্যবস্থাপনা নিয়ে কি মন্তব্য করলেন অ্যাপোলো গেমিং। ফাইনালি টোটাল গেমিং তার ফেস্টিভ্যাল করার জন্য ঘোষণা দিল, কবে করবেন তিনি ফেস্টিভ্যাল, এই সকল গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ এবং আপনারা সকলে দেখতেছেন ডিকে গেমিং নিউজ চ্যানেল। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা অতি জলদি আমার এই চ্যানেলটিতে 30K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন। এই পর্যন্ত আপনারা যারা যারা আমাদের সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি সত্যি খুবই মুগ্ধ। কখনোই ভাবতে পারিনি এমন একটি নতুন কন্টেন্টকে আপনারা এতটা গুরুত্ব দিবেন এবং আপনারা পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিবেন। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি অ্যাপোলো গেমিং থেকে। আপনারা অবশ্যই জানেন যে আমাদের বাংলাদেশ থেকে যদিও গেমগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, কিছুদিন পর্যন্ত আমরা যদিও ফ্রি ফায়ার খেলতে পারতাম কিন্তু এখন বর্তমানে খেলতে পারতেছি না, আমাদের VPN ব্যবহার করতে হচ্ছে। কিন্তু অ্যাপোলো গেমিং তার একটি পোস্টের মাধ্যমে জানায় বর্তমানে তারা পাবজি খেলতে পারতেছে কোনো ধরনের VPN ছাড়া, অর্থাৎ এখনো পর্যন্ত পাবজি গেমটিকে ব্যান করা হয়নি। পাবজির ব্যক্তিরা কোনো ধরনের সমস্যা ছাড়া তাদের গেমগুলোকে খেলতে পারতেছে কোনো ধরনের VPN ছাড়া। এই জন্য অ্যাপোলো গেমিং তার একটি পোস্টের মাধ্যমে জানায় BTRC যদি পুরোপুরি গেমটিকে ব্যান করতে না পারে তাহলে তারা বিকল্প কিছু চিন্তা ভাবনা করতে পারে। আর এমনটা যদি না হয় তাহলে আপনারা লক্ষ্য করবেন যে যদিও গেমগুলো খেলা যাচ্ছে কিন্তু আইনের দিকটি বিবেচনা করে যে কোনো স্ট্রিমার কিন্তু চাইলে এখন পাবজি কিংবা ফ্রি ফায়ারের গেম প্লে করা কিংবা স্ট্রিম করতে পারতেছে না। অর্থাৎ যদিও পাবজি গেমটিকে কোনো ধরনের সমস্যা ছাড়া খেলা যাচ্ছে কিন্তু তবুও তাদেরকে লুকিয়ে লুকিয়ে গেম খেলতে হচ্ছে শুধুমাত্র আইন এবং আদালতকে সম্মান দেখিয়ে। তাই অ্যাপোলো গেমিং BTRC কে উদ্দেশ্য করে বলেন, BTRC এটাকে পুরোপুরি তাহলে এই সেক্টরের কথা ভেবে ব্যানের আদেশ তুলে নেওয়া উচিত, কারণ যাদের কথা ভেবে এটিকে নিষিদ্ধ করা হয়েছে তারা ঠিকই খেলতেছে, মাঝখান থেকে আমরা বিপাকে পড়েছি। হ্যাঁ গাইস, এটি কিন্তু একটি সত্য কথা, যে জন্য গেমটিকে ব্যান করা হয়েছে তারা কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিংবা কোনো ধরনের ঝামেলা সহ গেমগুলোকে খেলতেছে। আর এমনটা যদি চলতে থাকে তাহলে কিন্তু সরকারের যেটি উদ্দেশ্য ছিল সেটি কখনোই হাসিল হবে না, তাই সরকারের এ ব্যাপারে বিকল্প কিছু ভাবা উচিত, না হলে হিতে বিপরীত ঘটনা অলরেডি ঘটতেছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে। আপনারা হয়তোবা সম্প্রতিটি লক্ষ্য করেছেন যে সকল ব্যক্তির স্ট্রাইক খাচ্ছে তাদের মধ্যে সবথেকে বেশি স্ট্রাইক আসতেছে সাইদুর রহমান থেকে। কে এই সাইদুর রহমান? পরবর্তীতে তথ্য খুঁজতে গিয়ে আমি এক ব্যক্তির প্রোফাইল পাই। আপনারা যদি সাইদুর রহমানের ফেসবুকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে তার প্রোফাইলে 10,000-এর বেশি ফলোয়ার রয়েছে। এই ব্যক্তি সম্পর্কে আরো ভালো করে তথ্য জানার জন্য আমি প্রলাবি পার্টিকে প্রশ্ন করি, কে এই ব্যক্তি, আমরা কি এই ব্যক্তি সম্পর্কে আরো কিছু জানতে পারি? পরবর্তীতে প্রলাবি পার্টি তার উত্তরে আমাকে বলেন, MD সাইদুর রহমান হচ্ছে একজন স্ট্রাইকার যিনি নাজমুল হাসান অনিকের নেতৃত্বে সব থেকে বেশি স্ট্রাইক দিয়েছেন। কারণ আপনারা যদি রিসেন্টলি স্ট্রাইক গুলো দেখেন তার মধ্যে সব থেকে বেশি কিন্তু সাইদুর রহমানের নাম রয়েছে, যার প্রমাণ গুলো আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। আপাতত এই ব্যক্তি সম্পর্কে এতটুকু আমরা জানতে পেরেছি। এই ব্যাপারে যদি আমি পরবর্তীতে কোনো আরো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। অ্যান্ড গাইজ, এখন আপনারা যে সকল ছোট ছোট ইউটিউবাররা রয়েছেন তাদের জন্য একটি সুখবর দিতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন যে কমিউনিটি পোস্টের জন্য 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হতো, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে যদি 1,000 সাবস্ক্রাইবার না হতো তাহলে আপনি কোনো ধরনের কমিউনিটি ট্যাবের পোস্ট দিতে পারতেন না। তবে সে সকল ইউটিউবারদের জন্য একটি সুখবর হচ্ছে যে বর্তমানে আপনারা মাত্র 500 সাবস্ক্রাইবার হলেই কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন, অর্থাৎ আপনারাও এখন থেকে কমিউনিটি ট্যাবে পোস্ট দিতে পারবেন শুধুমাত্র আপনাদের 500 সাবস্ক্রাইবার হলেই। এটি সত্যি আপনাদের যে সকল ছোট ছোট ক্রিয়েট রয়েছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই ভিডিওটি নিয়েছি আমি স্বাধীন টেক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিও সামান্য একটি ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে যখন আমরা প্রবেশ করব, আইডির ভিতরে ঢুকলেই আপনি এখানে দেখতে পারবেন সেই অ্যানাউন্সমেন্টটা এখানে চলে আসছে যে টিম ইউটিউব থেকে এখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেটা 12 ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তারপরে তারা এখানে বলছে কমিউনিটি পোস্ট আর কামিং টু মিলিয়ন মোর চ্যানেল, অর্থাৎ আরও লক্ষ লক্ষ চ্যানেলে কমিউনিটি ট্যাব আসতেছে। এরপর ইউটিউব এখানে বলছে স্টার্টিং October 12, 2020 আর উই আর লোয়ারিং দ্য এলিজিবিলিটি দিস হোল্ড ফর কমিউনিটি পোস্ট টু চ্যানেল উইথ 500+ সাবস্ক্রাইবার, অর্থাৎ তারা বলছে যে অক্টোবরের 12 তারিখের পর থেকে যেসব চ্যানেলে 500+ সাবস্ক্রাইবার রয়েছে সেসব চ্যানেলে কমিউনিটি ট্যাব তারা এনেবল করে দিবে। অ্যান্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি গালিব গেমিং থেকে। রিসেন্টলি গালিব গেমিং তার ইউটিউব চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন। এ ব্যাপারে গালিব গেমিং তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বানান যেখানে তিনি জানান যে এটি সম্পূর্ণ একটি ফেক স্ট্রাইক ছিল, অর্থাৎ ফেক স্ট্রাইকের তালিকায় বর্তমানে যুক্ত হলেন গালিব গেমিং। মানে আমার এই ব্যাপারে কিছু বলার নাই গাইজ। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারছো, ফাইনালি আমার চ্যানেলেও একটা ফেক কপিরাইট স্ট্রাইক পড়ছে, ঠিক আছে।
আপনারা যদি আমার রিসেন্টলি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন যে সেই সকল স্ট্রাইকারের দাবি তারা যারা কমিউনিটিতে খারাপ কাজ করবে তাদেরকেই শুধুমাত্র স্ট্রাইক দিবে। তাহলে গালিব গেমিং এমন কি কাজ করেছিলেন যে তাকে স্ট্রাইক দেওয়া হলো? অর্থাৎ তারা হয়তোবা গালিব গেমিং সম্পর্কে কোনো না কোনো তথ্য পেয়েছে যার উপরে ভিত্তি করে তারা স্ট্রাইক দিয়েছে। সেই ব্যাপারটি আমি যখন প্রলাবি পয়টির কাছে জানতে চাই তখন তিনি জানায় যে গালিব গেমিং কার্ডিং করতো, কিন্তু গালিব গেমিং এমনটা দাবি করতেছেন যে তিনি কোনো ধরনের কার্ডিং করেন না, অর্থাৎ কার্ডিং এর সাথে তিনি কোনোভাবে যুক্ত নয়, এমনকি তিনি এটিও জানেন না যে কার্ডিং জিনিসটা কি। গালিব গেমিং এর এই কথার উপরে সে সকল স্ট্রাইকাররা অর্থাৎ প্রলাবি বয়টি আমাকে যেটি জানিয়েছে সেই তথ্যগুলো জানাবো। সেখানে এমন একটি তথ্য রয়েছে যার মাধ্যমে তারা গালিব গেমিং কে কার্ডিং ব্যবসায়ী হিসেবে ধরে নিয়েছে এবং গালিব গেমিং কে তারা ফেক স্ট্রাইক দিয়েছে। তাই সকলেই চলুন সেই ভয়েসটি শুনে আসি যার ধারা গালিব গেমিং কে দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। গালিবকে স্ট্রাইক দেওয়া হয়েছে কি কারণে এটা সবাই শুনতেছে। তো আমার কথা হলো যে ভাই, গালিব যে কার্ডিং করে সেটার তো একটা শক্তপাত প্রুফ আছে, আর গালিব যে এত বড় টিউটার এসে বলে সে কার্ডিং চেনে না বা বোঝে না। দেন সে কি যুক্তিটা দিল কার্ডিং এর বিষয়ে, যে আমি কার্ডিং করে না এই যে 5600 মানে যে টপ আপটা এটা দেওয়া হয় গুগল প্লে পয়েন্টের মাধ্যমে। আচ্ছা, গুগল প্লে পয়েন্টে আমিও তো একটা বড় সেলার, আমি তো জানি গুগল প্লে পয়েন্টে কেমনে দিতে হয়। ওর জন্য না 2-ফ্যাক্টর কোড লাগে, না তোমার 5-6 ঘন্টা টাইম লাগে। গুগল প্লে পয়েন্টে দিতে গেলে তোমার 10 মিনিটও টাইম লাগে না, কারণ রিডিম করতে তোমার 1 মিনিটও টাইম লাগে না, জাস্ট রিডিমে ক্লিক করলে রিডিম হয়ে যায়, আর সেটা ডলারে কনভার্ট করা থাকে। সেটা দিয়ে বুঝলাম দিলো, কিন্তু তাহলে 5-10 ঘন্টা কেন লাগতেছে আমার এইটা পোস্টের? আর গালিব যে বলে এত বড় ইউটিউবার কার্ডিং বলছে না, আর সে যে কার্ডিং নেয় যে গ্রুপ থেকে নেয় সেই গ্রুপে আমি আছি। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি আই এম সুদীপ থেকে। রিসেন্টলি আই এম সুদীপ তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি পোস্টের মাধ্যমে জানায় তিনি অতি জলদি গান গেমারকে নিয়ে একটি রোস্টিং ভিডিও আনবেন। গান গেমারকে নিয়ে অতি জলদি হয়তো আপনারা আই এম সুদীপের ইউটিউব চ্যানেলে একটি রোস্টিং ভিডিও দেখতে পাবেন। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি জিএসকে ভেরিফাইড থেকে। রিসেন্টলি জিএসকে ভেরিফাইডের যে 1 মিলিয়ন প্লাস একটি ইউটিউব চ্যানেল রয়েছিল সেটিকে ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে, অর্থাৎ ইউটিউব নিজেই ডিলিট করে দিয়েছে এই চ্যানেলটিকে ইউটিউব থেকে। জিএসকে ভেরিফাইডের ইউটিউব চ্যানেলটিকে যে ডিলিট করে দেওয়া হয়েছে সেটি তিনি কনফার্ম করেছেন তার ইনস্টাগ্রামের মাধ্যমে। তবে কেন ডিলিট করা হলো সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি জিএসকে ভেরিফাইড। এ ব্যাপারে যদি পরবর্তীতে আমি কোনো ধরনের আপডেট পেয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। রিসেন্টলি অনেক বড় একটি ঘটনা ঘটতে যাচ্ছে টোটাল গেমিং ইউটিউব চ্যানেলে, অর্থাৎ রিসেন্টলি আজ্জুবাই জানায় তার একটি টুইটারের পোস্ট সেটিকে যদি 15K রিটুইট করা হয় তাহলে তিনি বড় ধরনের কিছু করতে যাচ্ছেন যা হবে অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী। আর আপনারা অবশ্যই জানেন যে টোটাল গেমিং এর থেকে অডিয়েন্সের একটি ডিমান্ড সেটি হচ্ছে তার ফেস্টিভেল। তবে আজ্জুবাই কিন্তু ক্লিয়ার করে বলেন নাই যে তিনি ফেস্টিভেল করবেন। তাহলে আমি ফেস্টিভেলের কথা কেন বলতেছি? এক ব্যক্তি তাকে কমেন্ট করে জানায় এটি কি ফেস্টিভেল কিনা, সে ব্যাপারে আজ্জুবাই জানায় এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না, তবে সেই পোস্টটি যদি রিটুইট করা হয় 15,000 বার তাহলে কিছু না কিছু হতে পারে। হয়তোবা তিনি এবার ফাইনালি ফেস্টিভ্যাল করে দিবেন, তবে সেটি নাও হতে পারে, কারণ আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছি যে আজ্জুবাই তার ফেস্টিভ্যাল করে দিবেন প্রতি বছরই প্রতি মুহূর্তে, কিন্তু এখনো পর্যন্ত তার ফেস্টিভ্যাল করা হয়নি। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এন্ড গাইজ, এখন আমাদের পরবর্তী স্টোরি এমএসবিডি মিস্ট্রিক থেকে। আপনারা অবশ্যই জানেন যে এমএসবিডি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ই-স্পোর্টস গিল, যারা ই-স্পোর্টস গিল হিসেবে শুরু থেকে তাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছে এবং তারা সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছে। গতকালকে এমএসবিডি গিল্ডের 3 বছর পূর্তি হয়েছে। থার্ড অ্যানিভার্সারি সম্পর্কে এমএসবিডি মিস্ট্রিক তাদের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে সে সকল ব্যক্তিদের ধন্যবাদ জানায় যারা তাদেরকে এতদিন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে, সে সকল মডারেটর এবং সে সকল ব্যক্তিকে যারা শুরু থেকে নিরলসভাবে তাদের সাথে কাজ করে যাচ্ছে এবং তাদের এই গিলটিকে সকলের সামনে তুলে ধরার জন্য কঠোর পরিশ্রম করেছে। গাইজ, আজকের ভিডিও পর্যন্তই, আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আমাদের সাথে দেখা হবে আরো নতুন কোন ভিডিওতে আরো অনেক ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ডিকে গেমিং নিউজ চ্যানেল।